এত সুন্দর দেখায় ওরে কেমনে আমার নাম অর্ণব এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা কালকে কিছু মাছ এনেছিলাম এই হাঁসের পুকুরটার জন্য, যার কারণে অনেক যারা মাছ লাভার আছে তারা আমার উপরে রেগে গেছেন। অ্যাকচুয়ালি আমরা কিন্তু মাছ খুঁজতেছিলাম এলো গাপ্পি আর মলি, অ্যান্ড আমরা মাছের এই পুকুরে দিব কারণ যাতে করে মাছ ধরে খেতে পারে। তো অনেকই অফেন্ড হয়ে গেছিল, বলতেছিল যে পানিটা পরিষ্কার করে দিতে। আমি জানি ভিডিওতে পানিটা অনেক ময়লা দেখাইতেছিল, কিন্তু এত ময়লাও কিন্তু ছিল না। ওই ভিডিওতে কালার গ্রেডিংয়ের কারণে অনেক বিশ্রী রাখতেছিল পানিটা। পরবর্তীতে আজকে সকালবেলা আমরা যেটা করছি, আমি ওই পানিটা একদম ক্লিন করে দিছি। আর যে ছোট যে চারটা মাছ আছে, আমি জানি শিওর এগুলো হাঁস খেয়ে ফেলবে। আর এগুলো যদি আমি দেখাই মানুষকে, বলি যে হাঁস খেয়ে ফেলছে, মানুষ অনেক রাগ করবে। ওই ছোট চারটা মাছকে আমি আমার বাসার পাশে একটা ছেলে আছে, ওর কাছে অ্যাকোরিয়াম আছে যেগুলোতে মাছ নাই বেচারা ছোট মানুষ, তো ওরে চারটা মাছ দিয়ে দিছি। আর বড় যে মাছগুলো ছিল দুইটা, আমি ভাবছিলাম যে ওগুলাকে তো হাঁস খাইতে পারবে না, ওগুলা থাকুক পানিতে ঘোরাফেরা করবে, দেখতে সুন্দর লাগবে। বাট আমাদের ধারণাকে ভুল প্রমাণ করে দিচ্ছে ম্যান্ডারিন স্ট্যান্ডার্ড যে ফিমেলটা আছে, ও দেখলাম যে বড় দুইটা মাছ রে মুখ দিয়ে একটু পরপরই উঠায়া খাওয়ার চেষ্টা করতেছে। একদম ওর যে নেস্ট বক্সটা, ওই নেস্ট বক্সের কাছে নিয়ে যায় আর একদম গিলে ফেলার চেষ্টা করতেছে। আবার না দেখো শাহালা ব্রিটিশ গুন্ডি এটা। আল্লাহ রে কি করতে গেল, আমি করতে ছোট মশলা খাই ফেলতো ভাই, ফেলে দিছে না দেখো বা এই তো মাঝারি থেকে চলে গেল বা ওরা কামড়া কামড়ে উঠে গেল, আরে উঠে 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 উঠা কি ফাজিল দেখ। কিন্তু ওই মাছগুলোকে কিন্তু ওরা খাইতেও পারবে না, কারণ অনেক বড় সাইজের মাছ, তো ওই জাস্ট শিকার করে করে উপরে এনে হয়তো মেরে ফেলবে। আমার নিচের তলায় একটা ভাড়াটি আছে, ওর কাছে দেখলাম ওর ট্যাঙ্কে চার পাঁচটা মাছ আছে, তো ওইখানে আমরা এই দুইটা মাছ এই মানে দিয়ে দিছি। বলছে থাক আমরা এখানে দেশি প্রজাতির মাছ অথবা ওই গাপ্পি অথবা মলি যেগুলো আছে, কম দামি গাপ্পি কম দামি মলি, জাস্ট আমাদের ডাকগুলো যাতে ধরে খাইতে পারে ওই জন্য ফিশগুলো খুঁজতেছি। আমরা কিন্তু এখানে ওই রঙিন মাছ পালবো শখ করে অথবা শখের বসাতে, ওই উদ্দেশ্যে কিন্তু মানে এটা পোষা প্রাণী হিসেবে পালার কোনো উদ্দেশ্য আমার ছিল না। হাঁসকে লাইফ ফিড দেওয়া অনেক প্রয়োজনীয়, কারণ আমাদের ফিমেলটার খেয়াল করলে আমি কাছ একটু পর দেখাচ্ছি কাছ থেকে, ওর মল্টিং হইতেছে, ও নতুন ফেদার গ্রো করতেছে, তো শরীরেও প্রচুর পরিমাণে ভিটামিন এন্ড ক্যালসিয়াম এগুলো লাগবে। আর ন্যাচারাল ফিডটা ওই একটা পারফেক্ট জিনিস আপনার ভিটামিন এন্ড ক্যালসিয়ামগুলো পাওয়ার জন্য। আমরা নর্মাল এমনি খাবার দেই, বাট এখান থেকে ওই ন্যাচারাল পোকামাকড় তারপরে মাছ এগুলোর থেকে ভালো ভিটামিন পাওয়া যায়। যাক এর পরবর্তীতে আমরা মানে ছোট প্রজাতির মাছগুলো দেবো যেগুলোতে মানুষের তো ইমোশন নাই, পুঁটি মাছ অথবা কিছু মাছ যাতে করে ওই আমার হাঁসগুলো ধরে খাইতে পারে। ক হইলো সব থেকে লক্ষ্মী না রে, অনেক ভালো ভাবলে খায়। ওরে বাবা ওরে বাবা মুরগি দেখো ভাই, সব সবগুলো রেডি। মুরগি তো ঘাস খুব পছন্দ করে, ধর তোরা খা একটা। ওরে বাবা হ্যাঁ এই তো আর একটা কর জন্য। আমি আর প্রান্ত বৃক্ষ মেলায় গেছিলাম, আমরা এই অ্যাভোকেডো গাছটা আনছিলাম, অ্যাভোকেডো গাছটা বড়, অ্যাভোকেডো গাছটা বড় হয়ে গেছে, এই যে অনেক নতুন পাতা বের, অনেক নতুন পাতা বের হইতেছে। আর একটা সুন্দর জায়গায় রাখছি যাতে করে আরও বড় হয়। পিছনে আমি যে সেট আপটা দেখতেছেন, এটা হলো আমাদের টমেটোর সেট আপ, কারণ কিছুদিন পরে যে টমেটোর চারাগুলো কই, যে টমেটোর চারা, হ্যাঁ আমরা এখানে পুরো টমেটোর বাগান করব।
টমেটো হয়ে বাড়ি ভরে যাবে, মিষ্টিতে ছাড়া দেবে, মিষ্টি টমেটো খাইবো বৈশা বৈশা। হ্যাঁ, এটাই হলো প্ল্যান। আমরাও খাবো, এমন না যে আমরাও খাবো না। আর এই পাশে যে গাছগুলো আছে এগুলো একটু অর্গানাইজ করতে হবে। আমরা যেহেতু কেজ ওইখানে করার পরে গাছ একদম এলোমেলো হয়ে গেছে। আর আমাদের ওই পাশে ডালিম গাছটা কি ডালিম আছে, আমাদের গাছ ভরা ডালিম। আসলে যদি ভিডিওটা আম্মু যদি দেখে মায়েরও দিতে পারে আমারে। হ্যাঁ, আম্মু কইছে আর ছিঁড়তে না। এটা ছোট ছিড়ব না বড় ছিড়ব? বড় ছিড়। বেশি তোর বাকি বেশি পড়তেছে সব। এই এই লাগে দুর্নীতি ধর, এটা তোর এই দেখো কতগুলো আমাকে দিল কপটুক। দুর্নীতি আমার সাথে মনে থাকবে। এরে ভাই, আমার ফুড ব্লগার হয়ে যায়। হ্যাঁ, খুবই টেস্ট অসাধারণ। অর্ণব দা বড় ভাই যে মুরগি খায় নাকি, একটা দিয়ে দেখি। বেশিরভাগ ডিমই ভেঙে গেছে। গোল্ডি ভাই ডিমের খোসা ফাটা যায়। মিস্টার গোল্ড, ওরা সবাই ইয়া খুঁজতেছে, নিচ থেকে যেগুলো পড়ছে না ওগুলো টুকা টুকা খাইতেছে। এমনি করে বাইর করলে হারা দিন লেগে যাবে। তুই দেখ আসলে কবুতর বার করার আস্তে 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 ধরা সম্ভব নয় ভাই। হাইরে 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 চলে গেল, উঁচি পায়ে যা বলে। আসো 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 আসো, তোমাকে আমি কষ্ট দিব না। আসো, আপনি জিন্দেগি অনেক কিউট, অনেক চোখটা দেখো না মানুষের মতো, চোখ একদম গুলু গুলু একটা, এত সুন্দর দেখায় ওরে। কুমিরের মতো ভাই, ছেড়ে দে ছেড়ে দে, যে দাও দাও উঠাও। শেয়ার হয়েছে, মিষ্টি ডাকতেছে, মিষ্টি নিয়ে আসবে নাকি? খারা খারা দিদি ভাই ভাই ভিতরে যাস না, ভিতরে যাস না। এই খরগোশ দেখলে কলটা গুলা জানি কেমন করে, খরগোশ দিকে যাবে কলটা। গোল্ডি ভাই আইছে, কইলাম না গোল্ডি ভাই মাস্তান। এই মাস্তান সর সর সর, ও খরগোশে মারতে আইছে। খরগোশটা ছাদে ছাড়লি এই যে কলডাক তিনটা একদম চিলাচিলি শুরু করে দেয়। হ্যালো নিনজা, হ্যালো হ্যালো হ্যালো। এই তো এই যে ডাইনোসর। আচ্ছা আমি যে আপনি ধরছি আমি তুই ধরতে পারবি? মারে ফেলবো আমাকে পুরো। আই যাই এমনি কামড় দিবে আমাকে, তোমার কিছু কয় না। আই যাই দেখো দেখো দেখো, ওরে কই কই কেমনে তো খাই। একটা শীষ দাও তো, একটা শীষ দাও, একটা শীষ দিয়ে দেখো তো সবাইকে যে তুমি শীষ দিতে পারো। দিবে না মিষ্টি পছে দিয়ে মিষ্টির হাসের খাসের মিষ্টি শীষ লে কামড় দাও পারে খালি শীষ দাও যে কই কই। আমি ধরবা গেলে কেমন করে দেখো। আর মিষ্টি যাও তুমি এখানে থাকো, ওরা বাইরে ছাড়ি না কারণ এই খাঁচার উপরে উঠে যাবে। আর একবার উপরে উঠলে তখন এই বানরটারে নামাইতে আমার চোদ্দ গোষ্ঠীর নাম ভুলে যেতে হবে।
সো খাঁচার ভিতরেই থাকুক। আমরা কয়েকটা কবুতর দেখাই। তোমার ট্যাগ লাগানো কবুতর তো এটা? হ্যাঁ, এগুলো আমার ঘরের বাচ্চা। সবগুলো লেজ পুড়ে গেছে, নতুন লেজ উঠতেছে, একটাই বাকি ছিল, এটা উঠাই দিলাম। একদম নতুন বাচ্চা, চমৎকার। ও খুব লাফালাফি করতেছে যেন, ধরে সুন্দর মতো দেখাইতে পারতেছি না। ওর বারটা দেখছাস, সুন্দর বার। ফিমেল হবে এটা, আর লগের মেলটা অনেক সুন্দর। অ্যাকচুয়ালি মানে এই জেনারেশনে অনেকগুলো আছে, তো বুঝতেছি না কোনটা কোনটার লগে। হ্যাঁ, এটা এটার বার অনেক সুন্দর হয়েছে, বারটা কত সুন্দর হয়েছে। রাত দিয়ে তো একদম অবস্থা টাইট চলে এসেছে। এই যে এই যে অনেকগুলা অনেকগুলা, এই যে মাশাআল্লাহ। এবার সবগুলা বাচ্চার, এই যে যেগুলা প্রথম দিকে একটু সাদা সাদা ছিল ওগুলোর কিন্তু বার চলে আসতেছে। এই যে এগুলো আরও সুন্দর হবে, এগুলো যখন বয়স হবে আরও সুন্দর হবে। যে এই যে একদম ছোটো নতুন বাচ্চা যেগুলো ছিল ওগুলো এলো এটা। এই যে তুরি বাজের ভিতরে একটা বাচ্চা আছে যেটা ডিগবাজি দেয়, দেখি এখনো পারফেক্টলি দিতে পারে না, বয়স কম। উড়ার স্টাইল লাভ, এখনো সুন্দরভাবে দিতে পারে না। আসলে এগুলোকে বের করে রাখলে, মানে বাচ্চাগুলোকে বের করে রাখলে বেশি সুন্দরভাবে দিতে পারতো, বের করা হয় নাই কোনো সময়। শুনো না, এই তো অন্য স্টাইল লাভ, উল্টাটা দিতে। এগুলো অভ্যাস করতে হয়, অভ্যাস করাইলে আস্তে আস্তে দিদ দেওয়া শুরু করবে। বাইরে তেমন একটা বাচ্চা নাই, আগে ছিল পুরো খাঁচা ভরা কবুতর ছিল, সব কবুতরগুলো উঠতেছে উপরে। এগুলো আমগো না, গেল গেল কোন তাহলে আমার ডিউটি উপরে উড়ে বেড়া, কিছু নেই মারছে, কিছু উঠতেছে। আমি তো খাওয়ার পরে উড়লে তখন বেশিক্ষণ উড়ে না। মিষ্টি কই, ওই যে মিষ্টি 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 মাথা বের করে, হ্যাঁ হ্যাঁ মাথা বের করে দিছে। ওই শুধু গাছ কাটার মধ্যে এক নম্বর, গাছ কাটার ধান আরেক বার লিখে। হ্যাঁ মিষ্টি আসো তো, দেখো তো, দেখো এই যে বের করো, মাথা বের করো। এই মিষ্টি, এটা কি নাও না, চাবি নিবা? দাও দাও দাও, উল্লে চলে রাখ ভিতরে। নাও, ওর শাইনি জিনিস খুব পছন্দ। আচ্ছা ভিতরে আমি একটা জিনিস দেখাই দিই, সানলাইট না, জোস না, সূর্যের আলোটা কীভাবে আসতেছে খুবই সুন্দর লাগতেছে। এ মনে হয় ডিম পারছে মাত্র। হ্যাঁ ওই যে অস্থির, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই পেয়ারটা থেকে আমরা ভালো বাচ্চা আশা করতেছি। এই পেয়ারটার একটা বাচ্চা ওই যে কালকের ভিডিওতে দেখেছিলাম, এখানে কিছু বাচ্চা দেখেছিলাম কালকের ভিডিওতে, বাট আজকে দেখাবো যে এটা বের করতো। এক হাত ধরার মতো কোনো উপায় নেই, দুই হাত লাগবে। কাওয়ারটা যা সুন্দর হয়েছে না, আমি আই আল্লাহ রে অ্যাটাক করতেছে আমার দিকে, কিন্তু কপাল খারাপ। আমার একটা মিলি বাচ্চা আমি হারাই ফেলছি, মানে আমি হারাই নাই, ও নিজেই ফ্লাই করতে গিয়া এমন দূরে গেছে আর আসতে পারেনি, হয়তো আর কেউ ধরে ফেলছে। ছোট বাচ্চা, অনেক ছোট বাচ্চা ছিল, সারাদিনের খাবার একবারে খাবে এখন এরা। না আমার হাঁসগুলো খাই হলো সন্ধ্যার টাইমে, সন্ধ্যার টাইমে একদম ভোর সকালবেলা খাবার খায়। ফুড ফুড ফুড, ওয়াটার ওয়াটার ওয়াটার। খাবার ইসলে খুব সুন্দর। কয় ঘাসগুলো খাওয়ার জন্য চলে আসছে, গরু কালামানিক টাকা আছে ওদিকে। এই ছিল আজকের ভিডিও, আর আবার সরি যারা মানে মাছ অনেক পছন্দ করে এবং যারা একটু কষ্ট পাইছে আমি এত মানে সবুজ পানিতে ময়লা পরিবেশে হাঁসের খাঁচার ভিতরে রাখছিলাম, আমরা রাখছিলাম যাতে করে হাঁসগুলা খাইতে পারে। পরবর্তীতে দেখলাম যে না, মানুষ আসলে এই রঙিন মাছের উপরে মানুষের ইমোশনটা বেশি কাজ করতেছে,
তো আমরা ওগুলোকে সরাই দিছি আমরা ইনশাআল্লাহ হাঁসগুলোর জন্য ছোট সাইজের যে মাছগুলো ওগুলো করতেছি দেশি প্রজাতির হোক গাপ্পি মলি ওগুলো হবে ওগুলো তো ওই একটা আছে না খুব কম দামি যেগুলো মিক্স গাপ্পি হ্যাঁ মিক্স গাপ্পি মিক্স মলি যেগুলো তো ওগুলো আর কি খাওয়ানোর চেষ্টা করব কারণ ওই লাইভ ফিডটা দেওয়া অনেক ইম্পর্টেন্ট তাই তো আজকের ভিডিও এই পর্যন্ত ইনশাআল্লাহ সামনের ভিডিওতে আমরা আরো কিছু আপডেট দেখাবো সেই পর্যন্ত চ্যানেলের সাথে থাকেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে